আর এই দোনোটা মাশাল্লাহ আল্লাহর মতে খুব ফিট আছে, খুব কেয়ারিং আছে। আমার কোকাটাল পাখিগুলাও কেয়ারিং পাইছি, সুন্দর টাইপের, সুন্দর টাইপের বলতে সুন্দরই। আমার রাজা হাঁসের বাচ্চাটা আল্লাহর মতে ভালোই আছে। আর হচ্ছে যে বাচ্চাগুলো দেখাই চলেন, এই হচ্ছে বক্সটা, বক্সটা খুলতেছি আমি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে গুড নিউজ আছে, গুড নিউজটাই ইনশাল্লাহ দিব আপনাদেরকে। আমিও জানবো কয়টা বাচ্চা ফুটছে, নতুন পাখির বাচ্চা ফুটছে, জাওয়া পাখির বাচ্চা না। তো এখানে নতুন পাখি বলতে আল্লাহর মতে কনুর ডিমে বসেছিল। তো দেখা যাক আজকের ব্লগে কি কি আছে, চলুন দেখি। তো এখন চলে আসলাম আমি কনুর পাখির কাছে। কনুর পাখি দোনোটাই বাইরে, মনে হয় ভিতরে বাচ্চা ফুটছে, সেজন্য দোনোটা বের হয়ে গেছে বাচ্চাকে খাওয়ার জন্য। আর সকাল সকাল তো সেজন্য খাবার দাবার নিয়ে ওরা ওদেরকে খাওয়াবে। তো ইনশাল্লাহ আমি গতকালকে বলছিলাম যে গুড নিউজ দেখাবো, ইনশাল্লাহ এবার দেখাবো, আজকে দেখাইতে পারবো। কারণ হচ্ছে যে দোনোটা পাখি বের হয়ে গেছে। যদি ওরা একটা ভিতরে থাকতো তাহলে ডিস্টার্ব করলে সমস্যা হইতো, হয়তো বা ডিমে তা দিত না। সেজন্য দোনোটা যখন বাইরে, এই সুযোগে আমি আপনাদেরকে দেখাই ফেলি বাচ্চা ফুটছে নাকি, আর কয়টা বাচ্চা ফুটছে আমিও দেখতে পারবো, আপনারাও দেখতে পারবেন ইনশাল্লাহ। ফিমেল এতদিন বক্সের মধ্যে ছিল, ডিম বাচ্চা করতেছিল। তো অনেকদিন ধরে অনেক আশায় ছিলাম যে ডিম বাচ্চা পাবো। তো ইনশাল্লাহ চেষ্টা করে এবার ডিম দিছিল, ডিম তো দেখাইছি আপনাদেরকে, এবার বাচ্চাগুলো দেখাই চলেন। এই হচ্ছে বক্সটা, বক্সটা খুলতেছি আমি। এই যে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 5 পিস ডিমের মধ্যে 1 পিস বাচ্চা ফুটছে, যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। কারণ হচ্ছে যে ফার্স্ট টাইম একটা বাচ্চা ফুটছে আল্লাহর রহমতে। তো বাচ্চাটা অনেক একবারে সজারু টাইপের, একবারে ছোট 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 পশম আছে খাড়া করা দাঁড়ানো, আর চোখ একদম ফুটে নাই, 4টা ডিম আছে আল্লাহর রহমতে। তো এ লড়তেছে, মা বের হয়ে গেছে, তো সেজন্য মা খাবারের জন্য বের হয়ে গেছে। তো আমি বেশি ডিস্টার্ব না করি, কারণ হচ্ছে যে আরো 4টা ডিম ফুটার বাকি আছে। তো আমি এখান থেকে চলে যাই। এই যে আমি কোকাটেল পাখির জন্য, তারপরে কনুর পাখির জন্য সকাল সকাল নাস্তা নিয়ে আসছি। এখানে আছে আপেল, পেয়ারা, তারপরে সফট ফুড, ইগ ফুড, গম ভিজা, ডিম কুচি সবগুলো আছে। তো ওগুলো দিব এখন, দেওয়ার সাথে সাথে ওরা খেয়ে বাচ্চাকে খাওয়াবে, কারণ একটু দেরি হয়ে গেছে আজকে সকালে উঠতে। তো আমি ওগুলো দিয়ে ফেলি। তো এই যে আমি দিয়ে ফেলছি, এখানে আপেল আছে, তারপরে পেয়ারা আছে, তারপরে হচ্ছে যে মিক্স খাচ্ছে, তারপরে আছে যে সফট ফুড, ইগ ফুড, দোনোটাই দিছি আল্লাহর মতে। তো এগুলো খাচ্ছে, এই যে দেখেন এটা খাচ্ছে, আর ফিমেলটা এখানে আছে। তো বাবা গিয়ে বাচ্চাকে খাওয়াবে। তো দোনোটা বের হয়ে গেছে যখন, আপনাদেরকে দেখাই দিছি, বাচ্চা ফুটে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। তো ফার্স্ট টাইম আমি কনুর পাখি পালতেছি, ফার্স্ট টাইমে আল্লাহর রহমতে একটা বাচ্চা ফুটছে দেখছি, আর বাকিগুলার আশায় আছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাকিগুলো ফুটে যাবে। আর এই দোনোটা মাশাল্লাহ আল্লাহর মতে খুব ফিট আছে, খুব কেয়ারিং আছে। আমার কোকাটাল পাখিগুলাও কেয়ারিং পাইছি, এই পাখিটাকেও কেয়ারিং পাইছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো এগুলো এখানে খাবার দাবার খাক, বাচ্চাকে খাওয়াক, আমি এখন অন্য কোথাও যাই। তো আমি এখন চলে আসছি কোকাটাল পাখির কাছে। কোকাটাল পাখিগুলো আল্লাহর মতে মাশাল্লাহ ফিটফাট আছে, এটাই আল্লাহর শুকরিয়া। খাবার দাবার খেয়ে ফিটফাট থাকলেই হয়েছে। আর হচ্ছে যে ওরা তো বাচ্চা দিছে 4 পিস আল্লাহর মতে, বা ডিমও 4 পিস দিছিল। তো এদের বাচ্চা নিয়ে কোনো সন্দেহ ছিল না আল্লাহর মতে, আমি খুব ডিস্টার্ব করিনি, একদম ডিস্টার্ব করিনি সেজন্য। আর কোনোর পাখি তো ফার্স্ট টাইম দিচ্ছে, সেজন্য মনে একটু মিস করতে পারে, আশায় আছি যে সবগুলো ফুটার জন্য। তো গাটাল পাখিগুলো কিভাবে বসে আছে দেখেন। তো আমি এখন চলে আসছি জাওয়া পাখির কাছে। জাওয়া পাখির কাছে এসে দেখতে পাচ্ছি যে জাওয়া পাখিগুলো সিরিয়াল সিরিয়াল বসে আছে। আর হচ্ছে যে জাওয়া পাখির জন্য যেই হাড়ি দিছিলাম, পর্যাপ্ত পরিমাণে হাড়ি ওরা ব্যবহার করতেছে না। তো আমি এখান থেকে কিছু হাড়ি সরাই ফেলবো আল্লাহর মতে, নয়তোবা আরো বক্স দিব, বক্সে ওরা বেটার ডিম বাচ্চা করে। তো সেজন্য আমি হাড়ি সরাই ফেলবো, হাড়িতে ওদের সমস্যা হয়, তারপরে বাচ্চা টাচ্চা তুলতে সমস্যা হয়, ডিম পারতেও সমস্যা হয়। তো এইরকম যদি সমস্যা থাকে তাহলে সমস্যা হইতে পারে ওদের, আর আমার বাচ্চা কাচ্চা পেতেও সমস্যা হইতে পারে।
তো এখানে দেখতে পারতেছেন যে ফ্রন্ট কালার আছে অনেক ভাই বলছেন যে ভাই ফ্রন্ট কালারগুলো দেখান একটু তো এই হচ্ছে যে বক্সের উপরে ফ্রন্ট কালার একটা এই বক্সের উপরে ফ্রন্ট কালার একটা আলহামদুলিল্লাহ তো এখানে সিলভার কালারও আছে সিলভার কালার এখানে নাই ওই ওই সাইডে চলে গেছে তো শীতকালটাও যাচ্ছে না তো আমার আমার পাখিগুলার জানালাও খুলতে পারতেছি না আর হচ্ছে যে এখানে পাখি মারা যাইতেছে বাচ্চাগুলো মারা যাইতেছে কারণ হচ্ছে যে শীত গরমে একটা অভ্যাস হয়ে গেছে সেজন্য তো আজকেও একটা মারা গেছে দেখাই আপনাদেরকে এই যে দেখেন আজকেও একটা মারা গেছে এটার পশম উঠে নাই ঠিক মতো তো মারা গেছে আফসোস নাই কিন্তু হচ্ছে যে শীতকালটা যদি যাইতো কা তাহলে একবারে ফুলভাবে পুরা ক্লিন করে রোদের আলো দিয়ে দিতাম ইনশাল্লাহ তো সবগুলা ঠিক থাকতো সকালে ঠান্ডা রাতে গরম তারপরে দুপুরে গরম এরকম থাকে সেজন্য পাখি অসুস্থ হয় বেশি তো যাওয়া পাখিগুলো এখানে থাক যাওয়া পাখিগুলো আল্লাহর মতে সুস্থ আছে যেগুলো রানিং ওগুলো বাচ্চা অসুস্থ হয়ে যায় রানিং এর মধ্যে আল্লাহর মতে সবগুলো সুস্থ আছে যেগুলো এখানে থাক তো আমি এখন চলে আসছি কোয়েল পাখির কাছে কোয়েল পাখিগুলো আল্লাহর মতে ডিম দেওয়া শুরু করে দিছে আমি কালকে 20 পিস ডিম পাইছি গতকালকে পাইছি 10 পিস তারপরে এর আগের পাইছি যে 5 পিস এরকম করে বাড়তেছিল তো ওদের ওজন যত বাড়বে তত ডিম বেশি পাবো আমি ইনশাল্লাহ কারণ হচ্ছে যে ওজন কমে গেছে কারণ হচ্ছে যে আমি কেজির মধ্যে রাখছি কেজির মধ্যে রাখাতে ওদের খাবার দাবার কম হয়েছে তো সেজন্য ওরা ডিম কম দিছে তো যাক ব্যাপার না আমি আবার খাবার দাবার ঠিক মতো দিলে ওষুধ বড়ি ভালো মতো দিলে ইনশাল্লাহ আবার ওরা ডিম পাড়া শুরু করবে খুব তাড়াতাড়ি তো এই হচ্ছে মশালটা ডিম মশালটা নতুন করে আবার ডিম দেওয়া শুরু করছে এই যে হচ্ছে যে একটা ডিম দিয়ে দিছে ও মানে একটা বাচ্চা ধরেন পশম উঠতেছে এমন অবস্থায় থাকা অবস্থায় ও ডিম দিয়ে দেয় ইনশাল্লাহ একটা ভালো জাতের মশাল এটা আর হচ্ছে যে এটার পেয়ার তো আছেই এই যে দেখাই আমি এই যে বাচ্চা এই বাচ্চা আর এই হচ্ছে বাবা একে খাবার দাবার খাওয়াচ্ছে তারপরে মা এখানে ডিম দিয়ে দিচ্ছে আর এই হচ্ছে যে আমার যে ফেভারিট কবুতরটা আছে ওইটা ওইটার বাচ্চা ফুটছে আল্লাহর মতে মাশাআল্লাহ তো এখন দেখাচ্ছি যে আমার কবুতরগুলা দেখাবো যে কারণ হচ্ছে যে এখানে আবার কিছু বাচ্চা উঠাই ফেলছি আবার নতুন করে ডিম দিয়েছি সেজন্য কবুতরগুলো দেখাচ্ছি আর হচ্ছে যে এটা ফার্স্টে দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে যে নতুন করে আবার একটা ডিম দিছে এটা শুধু ডিম দেয় কিন্তু ডিমগুলো বাচ্চা উঠায় অন্য একটা কবুতরে অন্য কবুতর দিয়ে উঠানো লাগে কারণ হচ্ছে যে ও ডিমে তা দেয় না সেজন্য ডিম জমে কিন্তু ও ডিমে তা দেয় না সেজন্য আমি অন্য কবুতর দিয়ে উঠাই মাশাল্লাহ দেখায় যে এর আগের বেসের দুইটা বাচ্চা ছিল ডিম ছিল ওগুলা উঠাইছি দেখাই এই যে এই দুইটা হচ্ছে যে এর আগের বেসের বাচ্চা তো এখানে নিচে দিছি এটা নিচে দিছি আর তারপরে ও বাচ্চাগুলো উঠাইছি আল্লাহর মতে আর এই হচ্ছে আমার বাংলা জুটিয়ালা যেটা আছে ওইটার ঘর কিন্তু এখানে একটা নতুন মাদি চলে আসছে তো এখানে যদি দেখে তাহলে মারামারি করবে অবশ্য তো এই মাদিটা মনে হয় সম্ভবত ডিম দিবে সেই জন্য এখানে চলে আসছে আর এই হচ্ছে যে আমার লাল চুল্লি একটা বাচ্চা উঠেছে এখন কি কালার আসে সেটা দেখা যাবে আর হচ্ছে যে আমার চিলা যেই মাদিটা আছে চিলা মাদিটার দুইটা বাচ্চা আছে আল্লাহর মতে আর এখানে বাচ্চা উঠে ফেলছি বাচ্চাগুলো উড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে তো উঠতেছে এখন বাইরে এই বাচ্চাগুলো এখনো বের হয় না ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই বের হয়ে যাবে গা এই হচ্ছে আমার দ্বিতীয় বেচের বাচ্চা যে এই বাচ্চাগুলা নতুন করে বাচ্চা দিছিল তারপর আবারও বাচ্চা দিছে এগুলা তো মাশাআল্লাহ আল্লাহর মতে দুইবার বাচ্চা দিছে আর এই হচ্ছে আমার বাজা কবুতরটা এখানে তো ডিম দিয়ে রাখছি দুইটা আমি আনফার্টাইল তো ফার্টাইল ডিম দিয়ে দিব যখন দেখবো যে ওরা বাজা কবুতর সেজন্য এই হচ্ছে আমার মশাল বাচ্চাগুলো এখানেই আছে এখন মশাল বাচ্চার মা বাবা কোথায় সেটা দেখাই আপনাদেরকে এই হচ্ছে যে মা সম্ভবত আবারও ডিম দিবে সেজন্য আলাদা কেজে এসে বসে আছে ডিম দেওয়ার জন্য এইটা একটা কেজে বাচ্চা দেওয়ার পর অন্য একটা কেজে ডিম দেয় তারপর বাচ্চা দেয় এরকম করে তো এই হচ্ছে আমার কেসটা যেটা কবুতর রুমে ফিট করছি বানাইছি তো এখানে একটু কাজ বাকি আছে আমার এই যে দরজাটা খুলে ফেলছে আবার ইঁদুরে সেজন্য আবার ফিট করতে হবে এটা তো এটা শক্ত মতো ফিট করতে হবে নয়তোবা ইঁদুরে ডিস্টার্ব করবে সেজন্য তো আজকে হাটে গিয়ে এই কেজের জন্যই প্রাণী নিয়ে আসবো তো এখানে দুইটা বাচ্চা আছে আর এই হচ্ছে যে আমার ফেভারিট কবুতরটা যেটা লাল জিরা গলা তো এখানে দুইটা ডিম আছে এখনো ফুটে নাই এটার মধ্যে তিনটা ডিম দিছিলাম তো একটা ফাটাল হয়ে গেছে বাচ্চা বের হয়ে গেছে তো আমি অন্য একটার কাছে দিয়ে দিছি
তো এখন আমি আমার রাজা হাঁসের বাচ্চাটাকে দেখাই। রাজা হাঁসের বাচ্চাটা কেমন আছে এই যে দেখেন, খুব নাতুস নুতুস একবারে, সুন্দর টাইপের, সুন্দর টাইপের বলতে সুন্দরী। আমার রাজা হাঁসের বাচ্চাটা আল্লাহর রহমতে ভালোই আছে। আর হচ্ছে যে ওই ওর বড় ভাই না বড় বোন যেই মারা গেছে, আমি ভাবছিলাম যে এটা ছোট যখন এটা অসুস্থ হয়ে যাবে হয়তো মারা যাবে, কিন্তু এটা টিকে গেছে, আর যেটা ভালো মনে করছি সেটা মারা গেছে। বাচ্চাটাও নাতুস নুতুস ভালোভাবে সুন্দর লাগতেছে আমার কাছে, অনেক অনেক কিউট লাগতেছে। রাজা হাঁসের বাচ্চা অনেক কিউট লাগে, খালি আদর করতে ইচ্ছা করে। এই হচ্ছে রাজা হাঁসের বাচ্চারা। তো এটাকে আমি আবার একটা পেয়ার করব, সিঙ্গেল একটা নিয়ে আসবো, তো তখন ওর ভালো লাগবে। কারণ হচ্ছে যে এখন ওর কাছে ভালো লাগতেছে না, শুধু শুধু ডাকাডাই করতেছে, ট্যাঁ 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 করে ডাকাডাই করতেছে। যাক আলহামদুলিল্লাহ এটা সুস্থ থাকলে হয়েছে, আমি নতুন একটা নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো দেখে আনতে হবে, নয়তো আবারও একই সমস্যা হইতে পারে। এই যে দেখেন আমার হাত খাচ্ছে, আসো 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 ও বের হইতে যাচ্ছে। পানি খাবার এখানে দেওয়া আছে, কিন্তু আমি তো খাঁচা বড় খাঁচা ফিট করিনি এখনো, সেজন্য ওইখানে ছাড়তে পারতেছি না। খাও খাও খাও, কামড়াচ্ছে আমাকে, তো থাক এটা এখানে। তো আমি এখন চলে আসছি মাছের কাছে। মাছের কাছে আসার কারণ হচ্ছে যে আমি এটার মধ্যে একটা কাজ করতে হবে, কাছিমের জন্য কি কাজ করতে হবে দেখাই। এখানে একটা সিঁড়ি টাইপে দিয়ে দিব, যখন কাছিমটার পানির নিচে থাকতে মানে ভালো লাগবে না, তখন এখানে সিঁড়ি দিয়ে এখানে একটা তাকের মতো দিব, ওইটাতে বসতে পারবে ইনশাল্লাহ। তো আমি এটা খুব শীঘ্রই বানিয়ে ফেলবো, কারণ হচ্ছে যে কাছিমটা শুধু শুধু উপরে আসে, তারপর নিচে বসে না মাছের মতো, কাছিম মাঝে মধ্যে উপরে চলে আসে। তো উপরে চলে আসে কারণ হচ্ছে যে কাছিম উপরেও থাকতে পারে, তারপর পানির নিচেও থাকতে পারে, উভয়চর প্রাণী তো, সেজন্য এটা ওর জন্য করে দিব ইনশাল্লাহ। তো এই হচ্ছে যে কাছিমটা, কাছিমটা খুব সুন্দরভাবে থাকতেছে, পানি খুব ফ্রেশ, সেজন্য দেখা যাচ্ছে ভালোভাবে। তো কিভাবে দিব সেটা তো আপনাদেরকে আইডিয়া দিছি, কি দিয়ে দিতে ভালো হবে সেটা আপনারা বলবেন কমেন্টে ইনশাল্লাহ। আমি চাচ্ছিলাম যে জালি হয়তো বা কাঠ দিয়ে দিতে, এখন আপনারা বলেন যে কি দিয়ে দিলে ভালো হবে, প্লাস্টিক দিয়ে দিয়ে ভালো হবে নাকি অন্য কিছু দিয়ে দিলে ভালো হবে নাকি প্লাস্টিক দিয়ে দিলে ভালো হবে, তো সেটা কমেন্ট করে জানাবেন। তো মাছ সবগুলোই আছে আল্লাহর মতে, একটা মাছ আল্লাহর মতে মারা যায়নি। তো আমি সপ্তাহে 6 দিন খাবার দিই, 1 দিন খাবার দিই না এখন, কারণ হচ্ছে যে বেশি মাছ খাইলে মারা যায় সেজন্য। তো কলমি শাক অনেকদিন ধরে দিনে আজকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, তো সেটা দুপুরে দিতে হবে। তো থাকে এগুলো এখানে। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, না যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে দিবেন, পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি। আর হচ্ছে যে আজকে তো গুড নিউজ দেখে ফেলছেন ইনশাল্লাহ, কালকে আপডেট দেখতে পারবেন, আমি একটা প্রাণী আনবো ইনশাল্লাহ। তো সেটা দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটা ফলো দিয়ে দিবেন। প্রাণী আনবো অবশ্যই, কিন্তু ওইটার নাম কি দিব সেটা নিয়ে টেনশনে আছে। আপনারা যদি জেনে থাকেন হয়তো বা কি প্রাণী আনবো গেস করে থাকেন তাহলে বলবেন কমেন্টে অবশ্যই। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হবে নতুন প্রাণী নিয়ে। আল্লাহ যেন ততক্ষণ সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়াটি আজকে দিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।